প্রধানমন্ত্রী তেওর গন্ধ মোর প্রিয় দেশবাসী আর আইলো চিঠি গ্রহণ করলে প্রকাশকর হাতের পরা প্রকাশকলের শুভেচ্ছা বাধার সম্মুখীন হলেও তুমি কাম করে যা কাম বন্ধ নকরিবা। সমগ্র দেশতে অভিলেখর সৃষ্টি করে গুয়াহাটির পরা পাবলিশিং কোম্পানিয়ে প্রকাশ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুখন কিতাপর অসমীয়া সংস্করণ কপি প্রধানমন্ত্রীগে প্রকাশক সঞ্জয় কুমার সানৈল্যর হাতের পরা গ্রহণ করে। এখন কিতাপ হল প্রধানমন্ত্রীর মন কি বাতের উদ্দীপনামূলক নির্বাচিত অংশবিশেষের সংকলন মোর প্রিয় দেশবাসী। কিতাপখনের সংকলন করেছে নম্রতা দত্তই। আনখন কিতাপ হল নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন আরম্ভ করা আগর সময়সাত করা বিভিন্ন উপলব্ধির প্রকাশ আইলো চিঠি। মূল গুজরাটির পর ভাবনা সময় ইংরাজিলে করা অনুবাদের পর আইলো চিঠির অনুবাদক উৎপল দত্ত। দুইখন কিতাপর প্রসিদ্ধ প্রসিদ্ধ চিত্রশিল্পী সৌরিক মিত্রর আর আইলো চিঠির অন্তর্ভাগর অলঙ্করণও শ্রীমিত্রে। শিবসাগরত অনুষ্ঠিত সভাত অংশগ্রহণ করবলে আহতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশক শ্রী সানৈল্যক মাতি পঠিওয়া হয় আর সেই আমন্ত্রণ মর্মে প্রকাশকগী প্রধানমন্ত্রী নিজের কোঠালে মাতি নিয়ে হাতের কিতাব দুখন গ্রহণ করে। সেই সময়ত প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছিল রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রীগী শ্রী সানৈল্যক কামর প্রশংসা করে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে। তেখেতে কয় বাধার সম্মুখীন হলেও তুমি কাম করে যা কাম বন্ধ নকরিবা। প্রধানমন্ত্রীগীর কেবাখনো কিতাব ইতিমধ্যে বিভিন্ন ভাষাত প্রকাশ পাইছে যদিও একেলগে এটা ভাষাত দুখন কিতাব প্রকাশ হওয়াটো এয়াই প্রথম। প্রকাশক শ্রী সানৈল্যই কয় আমার প্রকাশনের স্বর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশ করা কেইখনমান বিশেষ কিতাবর মাজর এই দুখন কিতাবর প্রকাশ অকল মোর বাবে নহয় অসমৰ সকলো প্রকাশকর বাবে গৌরবর বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীগীর নিজ আগ্রহ প্রকাশ করে নিজ হাতে দুখন অসমীয়া কিতাব গ্রহণ করাটো অসমীয়া গ্রন্থ প্রকাশন উদ্যোগের বাবে সম্মানজনক বলে মই বিবেচনা করো। মই বিশ্বাস করো আমি অসমত ন্যাশনাল লাইব্রেরির দরে বা তেনে জাতীয় বিশাল প্রতিষ্ঠান এটি বিচারিলে প্রধানমন্ত্রীগীর নিশ্চয় সঁহারি জানাব। ব্যুরো রিপোর্ট অপরূপা টিভি। সংবাদ জগতৰ ভিৰৰ মাজতো একক সুকীয়া আৰু পৃথক পৰিচয় বিচাৰি এক অনন্য সংযোজন অপৰূপা টিভি আসামিজ নিউজ। সহস্ৰ দৰ্শকৰ আপোন হৈ উঠা অপৰূপা টিভি আসামিজ নিউজে এতিয়া দৰ্শকৰ মাজত এক নতুন আলোড়নৰ সৃষ্টি কৰিব গৈ আছে। দর্শকর অকুণ্ঠ সঁহারি আর চেনেহর টোপোলা বুকুত বান্ধি আমি আগুয়াই আহিছো এক সেন্দুরিয়া বাতেরে। সংবাদ জগতর সংগ্রাম আর সংঘর্ষর কাইটিয়া বাতত আমি নির্ভীক আর নিরপেক্ষতার আগুয়াই যার সূর্যসম প্রতিজ্ঞা শিরত লৈ আগুয়াই যাম। সমাজত পিছপরাজনের খবরটো যাতে রাজ্য সরকার তথা দিল্লির দরবার আমি লৈ যাব পাৰো তার প্রচেষ্টা সদায় অব্যাহত থাকিব আমার এই কাইটিয়া যাত্রাত। অপরূপা টিভি আসামিজ নিউজত অসমৰ উপরও সমগ্র ভারতবর্ষর প্রতিখন রাজ্যর প্রতিখন জেলার শহরে নগরে গাঁয়ে ভূঁয়ে চুকে কোণে লুকাই থকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বা বাতৰিবোৰ স্পষ্ট অসমীয়া ভাষাত সুন্দরকৈ দেখিবলৈ আৰু শুনিবলৈ পাব। ইয়াৰ উপৰিও সকলোকে আমোদ দিব পৰা ভিন ভিন কাৰ্যসূচী দেখিবলৈ পাব। অপৰূপা টিভি আসামিজ নিউজ চেনেলটোত প্ৰচাৰৰ উপযোগী যিকোনো বা বাতৰি আপুনিও আমালৈ পঠিয়াই এজন সংবাদ সেই দায়িত্ব পালন কৰিব পাৰে। আমাৰ মোবাইল নম্বৰ 9085365562। এই চ্যানেলটো আপুনি মোবাইলত সদায় সকলোৰে আগতে পাবলৈ অপরূপা টিভি আসামিজ নিউজৰ ফেসবুক পেজত গৈ লাইক আৰু ফলোইংত ক্লিক কৰক আৰু যদি ইউটিউবত চাব বিচাৰে তেন্তে অপরূপা টিভি আসামিজ নিউজত গৈ লাইক কৰি বেল আইকনটো বজাই দিয়ক। আপোনাৰ মৰমৰ এই চেনেলটোক ৰাইজৰ মাজত আৰু আগুৱাই নিয়াৰ বাবে আপুনি চেনেলটো শ্বেয়াৰ কৰি আমাক সহায় কৰক, লগতে আনকো চোৱাৰ সুবিধা দিয়ক। আপোনালৈ বিনম্ৰ অনুৰোধ কৰিলোঁ। অপৰূপা টিভি আসামিজ নিউজৰ তৰফৰ পৰা আপোনাক ধন্যবাদ জনালোঁ। প্ৰিয় দৰ্শক, আপোনালৈ এটি বিনম্ৰ অনুৰোধ। অপৰূপা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন।
অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিওটো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেন্ট কৰে যেন।